করোনা ভাইরাস মহামারীতে এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে স্বল্প পরিসরে আয়োজন করা হয় বিদ্যা দেবী সরস্বতীর আরাধনা। দেশ থেকে দ্রুত করোনা মুক্তির প্রার্থনা করেন ভক্তরা। শনিবার সকাল 9টা থেকে জগন্নাথ হলের মন্দিরে শুরু হয় পূজা। মন্দিরের প্রধান পুরোহিত পূজা পরিচালনা করেন। পূজা শেষে শুরু হয় অঞ্জলি দেয়া, আর অঞ্জলি শেষে বিতরণ করা হয় প্রসাদ। মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথিতে মা সরস্বতীর আবির্ভাব হয়েছিলেন, সে কারণে আজকের এই দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই দিনে যারা বিদ্যার্থী সকলেই মায়ের কাছে এসে পুষ্পাঞ্জলি নিবেদন করেছেন, যারা সঙ্গীত নিয়ে চর্চা করেন সকলেই মায়ের কাছে সঙ্গীতের সুরের জন্য, মোচ্ছনার জন্য মায়ের কাছে প্রার্থনা করেছেন। আপনারা জানেন করোনা মহামারীর কারণে বিশ্বের এবং বাংলাদেশের মানুষ অসহায়ের মধ্যে আছেন। আমরা আজকের এই দিনে মায়ের কাছে প্রার্থনা করেছি সকলেই যেন এই করোনা থেকে মুক্ত পাই। আড়ম্বরহীনভাবে বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা করেছেন শিক্ষার্থীরা। এখন আমি স্টুডেন্ট, পড়াশোনা করছি, যাতে সিজিপিএটা আরও ভালোভাবে ধরে রাখতে পারি সেই জন্য আর কি। এখন বাদবাকিটা জানি না, ভগবান যদি কামনা পূরণ করে তাহলে তাই। প্রার্থনা করেছি যাতে মানে ভবিষ্যতে জীবনে যতগুলো পরীক্ষাই আসুক, মানে শুধু একাডেমিক রিলেটেড না, জীবনে যত পরীক্ষায় আসুক সবগুলোতে যাতে ভালোভাবে সফল হয়, সবার মনে শান্তি আসুক, সবাই ভালো থাকুক, এটাই চাওয়া মার কাছে আর কি। আগে তো আমরা ইউনিভার্সিটি স্টুডেন্ট যখন ছিলাম, সে তখন আমরা যেভাবে পূজাটা সেলিব্রেট করতাম, সে এখন করোনার জন্য তো আসলে করা যাচ্ছে না, সো সেটাই আবার আগের দিনগুলো ফিরে আসুক সেটাই প্রার্থনা। একটা আমরা একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি, সমস্যাটা যেন খুব তাড়াতাড়ি আমাদের মধ্যে থেকে সরিয়ে নেয় এবং আমাদের সৎ পথে এবং সঠিক পথ দেখায় আমাদেরকে। পলাশ, বেলপাতা, হরিতকি, যজ্ঞের জন্য পাটকাঠি, মধু, ঘি, সাদা ফুল, টগর, গাঁদাসহ নানা জাতের ফুলে সেজেছে কেন্দ্রীয় মণ্ডপটি। ফুলের পাশাপাশি দেবীর পায়ে অর্পণ করা হয়েছে বই, খাতা, চক ও স্লেট। ভক্তদের বিশ্বাস এর মাধ্যমে তারা জ্ঞানী ও প্রজ্ঞাবান হয়ে উঠবেন। বিদ্যাদেবী মায়ের কাছে সকলে সবাই প্রার্থনা করছে এবং সকলের যে মনের আশা আছে সেটা সবাই ব্যক্ত করছে। আজকের দিনে আমরা মায়ের কাছে প্রার্থনা করি যেন আমাদের মা জ্ঞান দেয়, বুদ্ধি দেয়, আমরা যেন পড়াশোনা করে আরো অনেক ভালো করতে পারি। এই যে আমরা দেখতেছি মানুষের মধ্যে হতাশা বা মানুষের মধ্যে বিভিন্ন ধরনের যে অসামাজিক কার্যক্রম দেখতেছি, এটা থেকে মানুষ যেন বের হয়ে সুন্দর স্বাভাবিক জীবনে ফিরতে পারে, শান্তি বর্ষিত হোক, সরস্বতী মায়ের কাছে আমরা এটাই প্রার্থনা করেছি। মণ্ডপে এসে ছোট ছোট শিক্ষার্থীরা দেবীর কাছে প্রার্থনা জানিয়েছেন। আমি মায়ের কাছে প্রার্থনা করেছি যে আমি ভালো মতন পড়াশোনা করব আর লেগে সব পরিবারকে সুস্থ ভাবে রাখব। করোনা যাতে চলে যায়, আমরা আবার যাতে আগের মতো আনন্দ করতে পারি। প্রতিবারের মতো এটাই বলেছি যে মা এইভাবে কোনোভাবে পাশ করাই দেব, আর সবার যেন করোনা চলে যায়, সবাই যেন ভালো থাকে, এটাই বলছি। প্রতি বছর জগন্নাথ হল মাঠে 80টির মতো মণ্ডপে পূজা অনুষ্ঠিত হলেও গত বছরের ন্যায় এবারও মাত্র একটি মণ্ডপে অনুষ্ঠিত হয়েছে সরস্বতী পূজা। জাহিদি হাসান, নিউজ বাংলাদেশ।